করোনা সংক্রমণের হাত থেকে ছাত্র ছাত্রীদেরকে বাঁচানোর জন্য রাজ্য সরকার অনলাইন ক্লাস এবং লাইভ ক্লাস করার ব্যবস্থা নিয়েছেন বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে। বিগত 19 এপ্রিল থেকে শিক্ষা দপ্তর অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছেন। আমি আশা করি তাতে রাজ্যের ছাত্রছাত্রীরা লাভান্বিত হয়েছেন। আর দ্বিতীয় 6 জুন থেকে বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে লাইভ ক্লাসের ব্যবস্থা করা। আমি আশা করি এই ক্লাসগুলো সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাটেন্ড করবেন এবং তার সুফল রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীরা এবং তার পরিবারের সদস্যরাও পেতে সক্ষম। আজকের এই পরিস্থিতিতে কোনোভাবেই রাজ্য সরকার ঝুঁকি নিয়ে ক্লাস বা স্কুল খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে সক্ষম নয়। যতদিন পর্যন্ত না করোনা সংক্রমণের ভ্যাকসিন না আসে বা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে ক্লাস চালানোর ব্যবস্থা না হয়, ততদিন পর্যন্ত ক্লাসরুমে বসে ক্লাস করা সম্ভব না। তার জন্য শিক্ষা দপ্তর এই সিদ্ধান্তগুলো নিয়েছেন। আমি আশা করি বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে যে লাইভ ক্লাস, তার লাভ সমস্ত ছাত্রছাত্রীরা পাবেন এবং নিজেকে সেমতো তৈরি করবেন। করোনা সংক্রমণ রোধে রাজ্য সরকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠন বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এতে ছাত্রছাত্রীরা নিয়মিত শ্রেণী শিক্ষা অনুসরণ করতে অসমর্থ হচ্ছে, ফলে ছাত্রছাত্রীদের শিক্ষণ প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত রাখার লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ও মাননীয় শিক্ষামন্ত্রীর একান্ত আগ্রহে বিদ্যালয় শিক্ষা দপ্তর 19 এপ্রিল থেকে বৈদ্যুতিন মাধ্যমগুলিতে এলিমেন্টারি এবং সেকেন্ডারি স্তরের ছাত্রছাত্রীদের জন্য অনলাইন ক্লাস শুরু করেছিল। পরবর্তী সময়ে ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসের প্রতি আরও মনোযোগী করতে লাইভ ক্লাসও চালু করা হয়েছে, যাতে ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের কৌতূহল মিটিয়ে নিতে পারে। দপ্তর আশা করছে রাজ্যের ছাত্রছাত্রীরা এই লাইভ ক্লাস থেকে উপকৃত হবে। তাহলে ছাত্রছাত্রীরা নিশ্চয়ই তোমরা ক্লাসগুলিতে অংশগ্রহণ করবে। সকল অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করা হচ্ছে যে তারা যেন ছাত্রছাত্রীদের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বৈদ্যুতিন মাধ্যমগুলিতে সরাসরি সম্প্রচারকৃত ক্লাসগুলো দেখে তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন। সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন। প্রিয় ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ, করোনার সংক্রমণের কারণে দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ রয়েছে আমরা সবাই জানি, কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা যেন শিক্ষার সাথে যুক্ত থাকে সেজন্য শিক্ষা দপ্তর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। গত 19 এপ্রিল থেকে আমরা 3 মে পর্যন্ত 15 দিন কন্টিনিউ 13টা প্রাইভেট চ্যানেলে আমরা রেকর্ডিং অনলাইন ক্লাস করিয়েছি এবং পরবর্তী সময় 6 জুন থেকে শুরু হয়েছে, 15 জুন পর্যন্ত শেষ হয়েছে, 10টা প্রাইভেট চ্যানেল তারা অনলাইন ক্লাস নেওয়া হয়েছে এবং লাইভ টেলিকাস্ট শিক্ষক শিক্ষিকারা ডাইরেক্ট টেলিকাস্ট করছে। এখন আবার 22 জুন থেকে শুরু হতে যাচ্ছে, 1 মাস ব্যাপী 22 জুলাই পর্যন্ত আবার শুরু হবে
অনলাইন ক্লাস, লাইভ টেলিকাস্ট, শিক্ষক শিক্ষিকারা এতে অংশগ্রহণ করবে। আমি প্রত্যেক ছাত্রছাত্রীদের অনুরোধ করবো এ সময় যেন যাতে আমাদের শিক্ষক শিক্ষিকারা যা টেলিকাস্ট করছে সেটার সাথে যেন তারা ফলো করে, এটা আমি অনুরোধ করব। আর অভিভাবকদের অনুরোধ করব, আপনারাও যেন আপনাদের সন্তানদের সঠিকভাবে যাতে লাইভ টেলিকাস্ট দেখতে পারে, অনলাইন ক্লাস দেখতে পারে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করবেন। পাশাপাশি কবে স্কুল খুলবে আমরা কিচ্ছু বলতে পারছি না, সেজন্য শিক্ষা দপ্তর আপ্রাণ চেষ্টা করবে যে যতদিন স্কুল না খুলে ততদিন পর্যন্ত অনলাইন ক্লাসগুলি চালিয়ে যাওয়ার জন্য। আশা করি এতে ছাত্রছাত্রীরা উপকৃত হবে। সবাইকে অনুরোধ করব এই বিষয়টা লক্ষ্য রাখার জন্য। ধন্যবাদ, নমস্কার। নমস্কার, স্বাগত জানাই মৃণালিনী এএনএনে। আমরা প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি মৃণালিনী এএনএনের লাইভ অনলাইন ক্লাসে। তবে আজ কিন্তু তোমাদের সামনে সুপরিচিত শিক্ষকই তোমাদের সামনে ক্লাস করাবে, কারণ তিনি এর আগেও বিগত কিছুদিন আগেও তিনি আমাদের এখানে ক্লাস করিয়ে গিয়েছেন। তোমাদের সামনে আজ আলোচনা করবে দশম শ্রেণীর বাংলা নিয়ে শিক্ষক রাজকুমার ঘোষাল। নমস্কার স্যার। নমস্কার। নমস্কার। দ্বিতীয়বারের মতো আমাদের এখানে ক্লাস করতে এসে কিরকম লাগছে? ভালোই লাগছে, আপনাদের সহযোগিতায় খুব সুন্দরভাবে ক্লাস করতে পাচ্ছি। একদম একদম। আশা করি সকল ছাত্রছাত্রীরা একদম প্রস্তুত স্যারের পুরো ক্লাস মনোযোগ সহকারে শোনার জন্য। তবে পরবর্তী যে 15 মিনিট সময় দেওয়া হবে সেই 15 মিনিটে তোমরা টিভি স্ক্রিনে যে নম্বরটা থাকবে সেই নম্বরে তোমরা ফোন করতে পারবে এবং স্যারের সাথে ডিসকাস করতে পারবে। ঠিক আছে স্যার, আপনি আপনার মতন করে শুরু করুন। ঠিক আছে। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। এর আগে আমি যে ক্লাসগুলি করে গিয়েছিলাম সেগুলি দেখেছো বাড়িতে এবং করেছো, যদি অসুবিধা থাকে সেগুলোর উপরেও প্রশ্ন করতে পারবে। আর এখন আমি ওগুলোকে আলোচনায় আনছি না, নতুন যেগুলো হয়তো তোমরা পড়েছো, তাই পদ্য গদ্যর বিষয়টায় আমাকে তখন ফোন করেছিলে কয়েকজন যে পদ্য গদ্যগুলো একটু আলোচনা করার জন্য। আমি সেই পদ্য গদ্যগুলো নিয়ে আলোচনা করব। প্রথমত তোমাদের যে একটি গদ্য একটি পদ্য দুদিনে পড়ানোর চেষ্টা করছি, অন্নপূর্ণা ও ঈশ্বরী পাটনি, তোমরা এর আগে পড়েছ হয়তো, কিন্তু অন্নপূর্ণা ও ঈশ্বরী পাটনি, ঈশ্বরী পাটনি ভারতচন্দ্র রায় গুণাকর, ভারতচন্দ্র রায় গুণাকর অন্নদামঙ্গল, উৎস বা মূল গ্রন্থ, মূল গ্রন্থ অন্নদামঙ্গল। আজকে এই পড়াটা নিয়ে আলোচনা করব। প্রথমত গল্পের আকারে যদি কবিতাটাকে মনে রাখো তাহলে সুবিধা হয়, তাই প্রথমত আমি গল্পের আকারে বলার চেষ্টা করছি, বুঝে নাও খুব সহজভাবে যদি মনে রাখতে হয়। যে দেবী অন্নপূর্ণা এতদিন ছিলেন হরিহরের বাড়িতে, হরিহর খুবই দরিদ্র ছিলেন, একসময় ঘুটে বিক্রি করতেন এবং দেবতার প্রতি তার ভক্তি শ্রদ্ধা ছিল, তাই দেবী তার প্রতি মুগ্ধ হয়ে পর তার ঘরে আশ্রয় নেন এবং আস্তে আস্তে হরিহর বড় লোক হয়ে ওঠেন। তাহলে এখানে মেন নামটি হচ্ছে হরিহর, কিন্তু হরিহর নয়, হরিহর, এই নামটিকে মনে রাখবে, হরিহর। তো তিনি বড়লোক হয়ে যায়, কিন্তু বড়লোক হওয়ার পর ঝগড়াঝাটি সংসারে শুরু হয়। দেবী তার বাড়ির থেকে চলে যাচ্ছেন ভবানন্দ মজুমদারের বাড়িতে। ভবানন্দ মজুমদার নামটিকে মনে রাখো, ভবানন্দ মজুমদারের বাড়িতে। এই হরিহরের বাড়ি থেকে ভবানন্দ মজুমদারের বাড়িতে যাওয়ার পথে
একটি নদী পড়ে, যে নদীটির নাম হলো গাঙ্গিনী নদী। এই গাঙ্গিনী নদী পার হতে গেলে নৌকার প্রয়োজন। সেইখানে নৌকা পারাপার করে ঈশ্বরী পাটনি নামক একজন মাঝি। ঈশ্বরী পাটনি নামক একজন মাঝি সেখানে গিয়ে খেয়াঘাটে, গাঙ্গিনী নদীর খেয়াঘাটে গিয়ে সেখানে ডাকেন ঈশ্বরী পাটনিকে। ঈশ্বরী পাটনি নারীর কণ্ঠস্বর শুনে তাড়াতাড়ি আসেন, কেননা তখনকার দিনে নারীরা একা পথেঘাটে বেরোতেন না। তো তাড়াতাড়ি এসে জানতে চান তার পরিচয়। তখন দেবী তার পরিচয় দেন, বলেন যে ঈশ্বরীরে পরিচয় করেন ঈশ্বরী। এখানে পরিচয় দিতে গিয়ে দুই রকম অর্থ আসে, এটা যখন পড়াবো লাইন বাই লাইন তখন বলবো। সাধারণ অর্থে বুঝিয়েছেন দেবী, যেটা যে তার বৃদ্ধ স্বামী এবং সবসময় ঝগড়াঝাটি হয়, তার স্বামী আরেকটি বিয়ে করেছেন, সতীন আছে, সেই সতীনকেই বেশি আদর যত্ন করেন, তাকে দেখতে পারেন না, তো সেই জন্য তার বাড়ির থেকে চলে যাচ্ছে। এখন যে তাকে আপন করে নেবে তার ঘরেই থাকবে। অন্যদিকে ভিতরের অর্থে দেখা যায় এ তার স্বামী হলেন মহাদেব, দেবাদিদেব। এইটা দ্ব্যর্থক অর্থে প্রকাশ করেছেন, যেটা ব্যজস্তুতি অলঙ্কারের মাধ্যমে। তখন অন্নপূর্ণাকে বসতে বলেন তার নৌকায়, এবং নৌকায় বসার পর নৌকার ভিতরে জল ছিল, জল থাকাতে বলে যে পাগুলি বাইরে রেখেছেন। ঈশ্বরী পাটনি তা দেখে বলে, মা তুমি পাগুলি বাইরে রেখেছ, যে কোনো সময় তোমার কুমিরে ধরে নিয়ে যেতে পারে। তখন বলছে কীভাবে আমি ভিতরে পা রাখবো তোর নৌকায় ভর্তি জল, যে এক কাজ করো, যে কাঠের সেউতিটা আছে, সেউতি মানে কাঠের পাত্র, সেটায় পা রাখতে। এই কাঠের সেউতিতে দেবী পা রাখা মাত্র সেটা স্বর্ণে পরিণত হয়। এটা দেখেই ঈশ্বরী পাটনি বুঝতে পারেন এ তো মেয়ে নয়, দেবতা নিশ্চয়ই কোনো দেবী। আস্তে আস্তে কূলে নৌকা চলে আসে, তারা নেমে যায়। অন্নপূর্ণা আগে আগে যায়, পিছনে পাটনি, সেই কাঠের সেউতি স্বর্ণ হয়ে যাওয়া, সেটাকে কাঁখে কোমরে নিয়ে পিছনে পিছনে যাচ্ছে। দেবী ঘুরে দেখে কি ব্যাপার, যে তুমি যে পরিচয় দিয়েছিলে সেটা ছলনা, মিথ্যা বা ভুল, তোমার পরিচয় কী, তুই ভেবে দেখ আমি যে পরিচয় দিয়েছি ঠিক দিয়েছি। এতদিন ছিনু হরিহরের বাড়িতে, এখন ভবানন্দ মজুমদারের বাড়িতে যাচ্ছি, চৈত্র মাসে শুক্ল অষ্টমীতে পূজা হয় আমার, তুই কি বর চাস বল। তখন বলে, মা আমি কিছুই চাই না, আমি সাধারণভাবে যেন ছেলে মেয়ে নিয়ে দুধে ভাতে, আমার সন্তান যেন দুধে ভাতে থাকতে পারে। এটা হলো তোমাদের কবিতার সামারিটা, এটাকে তোমার মনে রাখতে হবে ভালো করে। এখন লাইন বাই লাইন যদি কবিতাটিতে যাই তাহলে দেখতে পাবে যে অন্নপূর্ণা উত্তরিলা গাঙ্গিনীর তীরে, অন্নপূর্ণা এলেন, উত্তরিলা মানে এলেন। ভালো করে প্রত্যেকটি লাইন দেখো, অসুবিধা হলে ফোন করবে আবার পরে। অন্নপূর্ণা এলেন গাঙ্গিনীর তীরে, গাঙ্গিনী গঙ্গার একটি শাখা নদী, সেই কূলে এলেন। পার করো বলিয়া ডাকিল পাটনিরে, পাটনিকে বলল পার করে দিতে। সেই ঘাটে খেয়া দেয় ঈশ্বরী পাটনি, সেই ঘাটে খেয়া মানে ছোট নৌকা পারাপার করে ঈশ্বরী পাটনি। ঈশ্বরী পাটনি যাকে বললাম মাঝি একজন, তরায় আনিল নৌকা বামাস্বর শুনি। তরায় মানে তাড়াতাড়ি নৌকা নিয়ে এলেন, বামাস্বর, বামা মানে নারীর কণ্ঠস্বর শুনে তাড়াতাড়ি নৌকা নিয়ে এলেন। ঈশ্বরীরে জিজ্ঞাসিল ঈশ্বরী পাটনি, খুব ইম্পর্টেন্ট লাইন, পরে সময়ে মতো প্রশ্নগুলি দেব আমি, তখন বলবো এগুলি। ঈশ্বরীরে জিজ্ঞাসিল ঈশ্বরী পাটনি, ঈশ্বরীরে কারে জিজ্ঞাসা করলো, ঈশ্বরীরে অর্থাৎ দেবী অন্নপূর্ণাকে কে জিজ্ঞাসা করলো, মাঝি, খেয়াঘাটের মাঝি ঈশ্বরী পাটনি। একা দেখি কুলবধূ কে বট আপনি, তোমাকে একা দেখছি, কুলের বউ কে তুমি, কুলবধূ কুলের বংশের বউ কে তুমি, পরিচয় না দিলে করিতে নারী পার, তুমি তোমার পরিচয়টি না দিলে আমি তোমাকে পার করতে পারবো না, তোমার পরিচয়টি আগে আমাকে দাও। ভয় করি কি জানি কে দেবে ফের ফার, আমি আগেই বললাম যে তখনকার দিনে মেয়েরা বা নারীরা একা ঘর থেকে বের হতেন না, তাই বলছে ভয় করি, ভয় হয় কোনো ঝামেলা, ফের ফার মানে ঝঞ্ঝাট, ঝামেলা ভেজালে পড়তে হতে পারে। ঈশ্বরীরে পরিচয় করেন ঈশ্বরী, আবার একটা ইম্পর্টেন্ট লাইন, ঈশ্বরীরে পরিচয় করেন ঈশ্বরী, প্রথম ঈশ্বরী ঈশ্বরীরে অর্থাৎ পাটনিকে, দ্বিতীয় ঈশ্বরী অন্নপূর্ণা,
পরিচয় করছেন, ঈশ্বরীরে পরিচয় করেন ঈশ্বরী, বুঝোহ ঈশ্বরী আমি পরিচয় করি, তুমি বুঝে নাও আমার পরিচয়টা আমি পরিচয় করছি, বুঝোহ ঈশ্বরী আমি পরিচয় করি, বিশেষণে সবিশেষ কহিবারে পারি, তুমি জানো আমার পরিচয়টি আমি বিস্তারিতভাবে তোমাকে দিতে পারি, বিশেষণে সবিশেষ, বিশেষণ দিয়ে সবিশেষ বিস্তারিতভাবে, জানোহ স্বামীর নাম নাহি ধরে নারী, তোমরা জানো, তুমি জানো যে স্বামীর নাম নারীরা অর্থাৎ স্বামী বড় পতি পরম গুরু, তাই পতি অর্থাৎ স্বামীর নাম মুখে আনে না নারীরা, গোত্রের প্রধান পিতা, এখান থেকে শুরু হয়ে গেল যে দ্ব্যর্থক ভাষায় অর্থাৎ ব্যজস্তুতি অলঙ্কারে যে দুই রকম, পরে এই জায়গাটা আবার দুই রকম অর্থগুলো ভালো করে বুঝে নাও, গোত্রের প্রধান পিতা মুখবংশজাত, আমার যে বংশে জন্ম হয়েছে সেই বংশটি হলো মুখবংশজাত, এই মুখ কথাটা একটা হচ্ছে মুখ্য অর্থাৎ প্রধান বংশ, ভিতরের অর্থ অর্থাৎ দেবাদিদেব, মুখ্য মানে মুখোপাধ্যায় অর্থাৎ ব্রহ্মার ঘরে, মুখ্য বংশে ব্রহ্মার ঘরে, আর অন্যদিকে মুখোপাধ্যায় ঘরে আমার জন্ম হয়েছে, পরম কুলীন স্বামী বন্ধ বংশ খ্যাত, এই বন্ধটা পরম কুলীন উচ্চবর্ণের ব্রাহ্মণ সহজ অর্থে যেটা, এবং যারা হলেন আমার স্বামী সেই তিনি হলেন বন্দ্যোপাধ্যায়, আর ভিতরের অর্থ সবাই যা বন্দনা করেন অর্থাৎ মহাদেব আমার হলেন স্বামী, পিতামহ দিলামরে অন্নপূর্ণা নাম, আমার পিতামহ অর্থাৎ ঠাকুর দাদা অর্থাৎ ব্রহ্মা আমার নাম দিলেন অন্নপূর্ণা, আর ভিতরের আরেকটা অর্থ হচ্ছে সহজ অর্থে যেটা, আমার ঠাকুরদা নাম দিয়েছেন অন্নপূর্ণা, অনেকের পতিতেই পতিমোর বাম, অনেকের স্বামীভাগ্য যেমন ভালো হয় না আমারও স্বামীভাগ্য আমার বিরোধ, বাম মানে বিরোধ, আবার অনেকের পতিতেই, অনেকের পতির মতো, তেই কথাটার অর্থ আসে ষট প্রশ্ন ছোট প্রশ্নতেই, অনেকের পতির মতোই, অনেকের যিনি পতি তিনিই হলেন আমার পতি, অর্থাৎ মহাদেবকে সবাই স্বামীরূপে পুজো করেন তাই তিনিই হলেন আমার পতি মহাদেব, বাম মানে মহাদেব বামদেব, অতি বড় বৃদ্ধ পতি সিদ্ধিতে নিপুণ, আমার স্বামীটি অতি বৃদ্ধ, খুবই বৃদ্ধ এবং সিদ্ধিতে নিপুণ, তিনি সিদ্ধি খেতে অর্থাৎ সিদ্ধি এক ধরনের নেশা করতে তিনি ওস্তাদ, নিপুণ মানে ওস্তাদ দক্ষ, আর ভিতরের অর্থ অতি বড়, শিব হচ্ছে দেবাদিদেব, তিনি সকলের বাবা, সবাই তাকে বাবা বলে, তাই অতি বড় বৃদ্ধ পতি সিদ্ধিতে নিপুণ, তিনি সকল কর্মে দক্ষ নিপুণ, কোনো গুণ নাই তার কপালে আগুন, কোনো গুণ নাই তার কপালে আগুন, পোড়া কপালের সহজ অর্থে কোনো গুণ নাই তার, ভিতরের অর্থ কোন গুণ নাই, লাইনটা খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে কোনো গুণ নাই কোনো কিছু কাজ পারে না, আর একটা সকল গুণ আছে, কোনো গুণ নাই তার কপালে আগুন, তাই তিনি তৃতীয় নয়ন আছে এবং তিনি সকল গুণের গুণী তাই ত্রিগুণাতীত, কুকথায় পঞ্চমুখ কণ্ঠ ভরা বিষ, সহজ অর্থে কুকথা, তিনি সবসময় বাজে কথা বলেন, কুকথায় পঞ্চমুখ পাঁচ মুখে যেন কথা বলেন, বাজে বেশি বেশি কথা বলেন, গলা তো নয় বিষাক্ত, ভিতরের অর্থ কুকথা, জগতের আগম নিগম সম্পর্কিত তত্ত্বকথা, এবং তিনি পাঁচ মুখে সবাই তার কাছে জগতের বিহিত জানতে যান, তাই সেই উত্তর তিনি পাঁচ মুখে সকলকে দেন, কেবল আমার সঙ্গে দ্বন্দ্ব অহর্নিশ, কেবল আমার সঙ্গে সবসময় দ্বন্দ্ব মানে ঝগড়া একটা, আর একটা হচ্ছে মিলন, এত গুণের গুণই আমার স্বামী বলেই তার সাথে আমার মিলন একটা দ্বন্দ্ব, ভিতরের অর্থ এটা, আর সহজ অর্থ কেবল আমার সঙ্গে দ্বন্দ্ব অহর্নিশ, আমার সঙ্গে ঝগড়া সবসময় অহর্নিশ, অহ মানে দিন, নিশ মানে নিশি রাত্রি, গঙ্গা নামে সতাতার তরঙ্গ এমনই, গঙ্গা নামে সতী সতা আছে, আমার একটি সতীন আছে, তরঙ্গ সে একবারই নেচে নেচে আমার সাথে ঝগড়াঝাটি করে, ভিতরের অর্থ গঙ্গার যে ঢেউ আছে সে গঙ্গা নামে সতাতার, তো জীবন স্বরূপ আছে স্বামীর শিরোমণি, সে গঙ্গাই হচ্ছে স্বামীর মাথায় আছে, তাকে মাথায় তুলে বেশি আদর যত্ন করে মাথায় তুলে রেখেছে, অন্যদিকে এই গঙ্গাকে শিব মাথায় রেখেছেন, যখন পৃথিবী ভাসিয়ে দিচ্ছিলেন তখন গঙ্গাকে শিব মহাদেব মাথায় তার জটায় বেঁধে নিয়েছিলেন, ভূত নাচাইয়া পতি ফেরে ঘরে ঘরে, আমার স্বামীটি কোনো কাজ করে না, ভূত নাচিয়ে ঘরে ঘরে ফেরে ঘুরে বেড়ায়, অর্থাৎ ভিতরের অর্থে মহাদেব যত নন্দী ভিঙ্গি শ্মশানে থাকেন তার কাজেই হচ্ছে ভূত পেত্নী নন্দী ভিঙ্গিদের সঙ্গে, না মোরে পাষাণ বাপ দিলা হন বরে, না মোরে আমাকে আমার বাবা মরে না, ভিতরের অর্থ যেটা সহজ হচ্ছে মরে না কেন, আমার বাবা এরকম ঘরে আমাকে বিয়ে দিয়েছেন সহজ অর্থ, ভিতরের অর্থ না মরে, আমার বাবা হিমালয় কখনো মরে না অমর, তাই এরকম সুন্দর বরের সাথে আমার বিয়ে দিয়েছেন, অভিমানে সমুদ্রেতে ঝাঁপ দিলা ভাই,
আমার ভাইটি অভিমানে সমুদ্রে ঝাঁপ দিল। এরকম ঘরে আমার বিবাহ হওয়াতে আমার ভাই দুঃখে কষ্টে সমুদ্রে ঝাঁপ দিয়েছে। ভিতরের অর্থ মৈনাক পর্বত, একসময় সমস্ত পর্বতগুলির ডানা ছিল, দেবরাজ ইন্দ্র সেই ডানা কেটে দিলে মৈনাক পর্বত সমুদ্রে পড়ে যায়, তাই অভিমানে সমুদ্রেতে ঝাঁপ দিল ভাই। যে মোরে আপনা ভাবে তার ঘরে যায়, আমাকে যে আপন করে নেবে এখন তার ঘরেই যাব। আমার স্বামী এইরকম, ভাই মারা গেছে, পাষাণ বাবা আমার দুঃখের কথা বুঝে না। সহজ অর্থে এটা, ভিতরের অর্থ হচ্ছে এরকম ঘরে আমার বিয়ে হয়েছে, এখন যে আমাকে ভক্তি ভরে শ্রদ্ধা ভরে ডাকবে আমি তার ঘরেই যাব। পাটনি বলিছে আমি বুঝিনু সকল, এ এত দূর পর্যন্ত, এর আগের লাইনটা পর্যন্ত, যে মোরে আপনা ভাবে তার ঘরে যাই, আর বিশেষণে সবিশেষ কহিবারে পারি। এখান থেকে এটা দ্ব্যর্থক অর্থ, অর্থাৎ দুই রকম অর্থ, একটা উপরের অর্থ, একটা ভিতরের অর্থ, যেটাকে ব্যজস্তুতি অলঙ্কারে বলা হয়। এই জায়গাটা যে পরিচয় দিয়েছিল দেবী অন্নপূর্ণা পাটনিকে কিভাবে পরিচয় দিয়েছিলেন তা লেখো, এই দুটো অর্থই তখন লিখে দেখাতে হবে, একটা প্রশ্ন হয়। পরবর্তী সহজ যে জায়গাটা, পাটনি বলিছে আমি বুঝিনু সকল, আমি বুঝতে পারলাম তুমি যে বললে। পাটনি কোনটা বুঝেছে? সহজ অর্থটা, যে তার বৃদ্ধ স্বামী সবসময় ঝগড়াঝাটি করে, তো তার একটি সতীন আছে, সেই সতীনের সঙ্গে ঝগড়া হয়, তো এই স্বামীর কোনো গুণ নেই, কুকথা বলে, তো এইগুলি হচ্ছে সহজভাবে এটি বুঝেছেন। যেখানে কুলীন জাতি, খুব গুরুত্বপূর্ণ সেই সময়ের কুলীন উচ্চবর্ণের ব্রাহ্মণ, যেখানে উচ্চবর্ণের ব্রাহ্মণ আছেন, এবং অনেকগুলি তখন উচ্চবর্ণের ব্রাহ্মণরা বিয়ে করতেন কুলীনরা, তাই যেখানে কুলীন জাতি সেখানে কুন্দল, সেখানে এই ঝগড়াঝাটিগুলি হয়। পাটনি সহজভাবে বুঝে নিয়েছেন এটি। শীঘ্র আসি নায়ে চড়ো দিবা কিবা বলো, তুমি তাড়াতাড়ি নৌকাতে চড়ো চাপো, কি দেবে বলো। আগের থেকে পরিষ্কার বলে নিচ্ছে কি দেবে বলো। দেবী কন দিব আগে পারে লয়ে চলো, তোমাকে কি আর দেব, তুমি আগে পারে নিয়ে চলো, তারপরে আমি তোমাকে দেব। যার নামে পার করো ভব পারা পার। এখন কবি বলছেন যে আমরা প্রতিটা দিন যার নামে পার করি ভব পারা পার, জীবন সংসার পার করি যার নামে পার করে, ঈশ্বরের নাম করে আমরা প্রতিটা দিন। এই কবিতাটা যে সময় লেখা হচ্ছে অন্ত মধ্যযুগে, অর্থাৎ মধ্যযুগের শেষ আর আধুনিক যুগ শুরু এই সময়ে, তাই এই কবিকে যুগসন্ধিক্ষণের কবি বলা হচ্ছে, অর্থাৎ তখন ধর্মের প্রভাব রয়ে গেছে, ধর্মই কর্ম। তাই যার নামে পার করো, অর্থাৎ ঈশ্বরের নামে আমরা প্রতিটা দিন পার করি, যার নামে পার করো, সেই তাকেই আজকে পাটনি, ঈশ্বরী পাটনি পার করছেন, ভব পারা পার, জীবন সংসার পার করছেন। ভালো ভাগ্য পাটনি তাহারে করে পার, বসিয়া নায়ের বাড়ে নামাইয়া পদ, নৌকাতে পা রেখে পদ, তারপর বসলো, কিভা শোভা। আবার কবি বলছেন, কবি দেখে অভিভূত যে মা যেভাবে বসেছে দেবী অন্নপূর্ণা, তাকে দেখতে কত সুন্দর লাগছে, মনে হচ্ছে যে কত সুন্দর, যেন কিভা শোভা, নদীতে ফুটিল কোকোনদ। তিন রকম পদ্ম আছে, ইন্দিবর, পুণ্ডরীক, কোকোনদ। লাল বর্ণের পদ্ম হলো কোকোনদ, পুণ্ডরীক, ইন্দিবর হচ্ছে নীলবর্ণ, আর পুণ্ডরীক হচ্ছে সাদা বর্ণ, তো কোকোনদ হচ্ছে লাল বর্ণের যে রঙের পদ্ম। কিবা শোভা, নদীতে যেন একটি পদ্ম ফুল ফুটেছে। কবি ভাবে বিভোর হয়ে দেবীকে এরকমভাবে কল্পনা করছেন। পাটনি বলিছে মাগো বৈশ ভালো হয়ে, তুমি ভালো হয়ে বসো, পায়ে ধরি কি জানি কুম্ভীরে যাবে লোবে লয়ে। তুমি যেভাবে পাগুলি বাইরে রেখেছ, তোমাকে কুমিরে ধরে নিয়ে যাবে, পায়ে ধরি কি জানি কুম্ভীরে যাবে লয়ে। ভবানী বলেন তোর নায়ে ভরা জল, তোর নৌকায় ভর্তি, ভবানী মানে দেবী অন্নপূর্ণা তখন বলছে পাটনিকে, তোর নৌকায় ভর্তি জল, নায়ে ভরা জল, আলতা ধুইবে পদ, আমার আলতা ধুয়ে যাবে পদ, কোথা থুইব বল, আমি পাগুলি কোথায় রাখবো বল। পাটনি বলিছে মাগো শুনো নিবেদন, একটা কথা শুনো, তুমি সেউতি উপরে রাখো ও রাঙ্গাচরণ, তোমার সেউতির উপরে ওই রাঙ্গা পা দুটি রাখো, চরণ মানে পা, সেউতি, সেউতি হলো কাঠের একটি পাত্র, তখনকার দিনে প্লাস্টিক বা এইসব ছিল না, তো মগ টাইপের আর কি, কাঠের, যেটা ভিতরে জল জমলে সেটা দিয়ে সিঞ্চন করে বাইরে ফেলে দেওয়া হতো সেচন করে। পাটনির বাক্যে মাতা হাসিয়া অন্তরে, পাটনির কথা শুনে মা অন্তরে হেসে উঠল, রাখিল, কেন হাসলো, যে কত সুন্দর, যে নৌকায় চেপেছে প্যাসেঞ্জারের প্রতি কতটা সে সচেতন, যে কীভাবে বসেছে, ঠিকভাবে বসেছে কি না, তো এই জন্যে মনে মনে হাসছে, যে কর্মই ধর্ম সেটাকে যেন এখানে বুঝাতে চাচ্ছে, আধুনিক যুগের যে প্রভাবটা। পাটনির বাক্যে মাতা হাসিয়া অন্তরে, রাখিলা দুখানি পদ সেউতি উপরে, সেই পা দুটি পাটনির কথা শুনে দেবী সেউতির উপরে রাখলো, কাঠের সেই পাত্রটার উপরে।
विधि विष्णु इंद्र चंद्र जे पद ध्याय पाके आबार कवि भावछेन जे पा विधि माने विधाता विष्णु नारायण इंद्र देवराज इंद्र चंद्रदेव जे पद ध्यान करेछेन असुरदेर निधन करते महिषासुर के वध करते जे पा ध्यान करेछेन समस्त देवतारा आज पाटनीर भाग्य कत जे पद ध्याय हिदे धरि भूतनाथ भूतले लुटाय आबार भूतनाथ महादेव जार पा बुके रेखे माटीते लुटिये आछेन काली रूपे काली आर शिव रूपे जे शिव माटीते लुटिये आछे काली पा दिएछे बुके से हृदय धरे हृदये जार पा रेखेछे भूतनाथ महादेव लुटाय से पद राखिला देवी सेउती उपरे सेई पागुली देवी सेउतीर उपरे राखलो तार इच्छा नाहि इथे देवीर इच्छा नेई एटाते राखते किन्तु तबु कितप संचारे पाटनी जे कि तपस्या करेछे कितप संचारे सेउतीते पद देवी राखिते राखिते सेउती हईल सोना देखिते देखिते सेउतीते पा राखते राखते सेउती हये गेल स्वर्ण सोनार सेउती देखी पाटनीर भय स्वर्णेर सेउतीटा देखे पाटनीर भय ए तो मेये मेये नय देवता निश्चय ए तो कोनो साधारण मेये नय निश्चय देवता कोनो देवता निश्चय तटे उत्तरिला तरी तटे उत्तरिला तटे माने डांगाय चले एलो तारा उत्तरिला ताराओ नामलो तारा बोलते पाटनी एवं अन्नपूर्णा दुजने नामलो पूर्व मुखे सुखे गजगमने चलिला पूर्व दिके मुख करे सुखे गजगमने आस्ते आस्ते चलिला सेउती लइया कक्षे चलिला पाटनी सेउती काखे कोमरे निये पाटनी पिछने पिछने जाच्छे पीछे देखी तारे देवी फिरिला आपनी पिछने ताके देखे देवी फिरलो सभये पाटनी कहे चक्षे बहे जल भय भय पाटनी बोलछे एवं चोख दिए जल बइछे दियाछो जे परिचय से बुझुनी छल तुमि जे परिचयटा आमाके दियेछो सेटा छल हेरो देखो सेउतीते थुइयेछिले पद तुमि सेउतीर उपरे पा रेखेछिले काठेर सेउती मोर हईल अष्टापद काठेर सेउतीटा आमार अष्टापद हये गेल अष्टापद माने स्वर्ण अष्टापद हये गेल इहाते बुझिनु तुमि देवता निश्चय एते बुझलाम तुमि जे सेउती ते पा दिएछिले तुम्हार पायर पर्शे से सेउतीटा स्वर्ण हये गेल एटाते आमि बुझते पारलाम तुमि कोनो साधारण मेये नओ ए तो मेये मेये नय देवता निश्चय तखनि आमि बुझलाम जे इनि निश्चय देवता दयाय दियाछो देखा देह परिचय अनेक दयाय তুমি আমাকে দেখা দিয়েছো পরিচয় দাও তপ জপ জানি নাহি ধ্যান জ্ঞান আর আমি তপস্যাও জানি না জপও জানি না ধ্যান জ্ঞান কিছু নেই আমার তবে যে দিয়াছো দেখা দয়া সে তোমার তবু যে তুমি আমাকে দেখা দিয়েছো সে দয়া তোমার সে দয়া করিলা মোরে এ ভাগ্য উদয় সেই দয়াতে আমার এই ভাগ্য উদয় হলো সেই দয়া হইতে মোরে দেহ পরিচয় সেই দয়াতে তুমি তোমার পরিচয়টা দাও ছাড়াইতে নারী দেবী কহিলা হাসিয়া সে ছাড়াতে না পেরে হেসে হেসে দেবী বলল কহিয়াছি সত্য কথা বুঝো ভাবিয়া আমি যা বলেছি সে সত্য কথাটি তুমি বুঝো ভেবে ভাবিয়া আমি দেবী অন্নপূর্ণা প্রকাশ কাশিতে আমি দেবী অন্নপূর্ণা প্রকাশ আমার কাশিতে এতদিন আমার আবির্ভাব ছিল কাশিতে চৈত্র মাসে খুব মনে রাখো ভালো করে এই জায়গাগুলো শর্ট প্রশ্ন আসে আমি দেবী অন্নপূর্ণা এবং তার প্রথম অন্নপূর্ণার আবির্ভাব কোথায় না কাশিতে বানানটি দেখে রাখো চৈত্র মাসে মোর পূজা শুক্লা অষ্টমীতে চৈত্র মাসের মোর পূজা শুক্লা শুক্লা মানে পূর্ণিমা শুক্লা অষ্টমী তিথিতে পূর্ণিমার অষ্টমী তিথিতে এতদিন ছিনু হরিহরের নিবাসে প্রথমে যেটা দিয়ে আমি শুরু করেছিলাম এতদিন ছিনু হরিহরের নিবাসে নিবাসে মানে ঘরে ছাড়িলাম তার বাড়ি কন্দলের তাসে তার বাড়ি আমি কন্দলে ঝগড়ার ভয়ে তার বাড়ি ছাড়লাম ভবানন্দ মজুমদার নিবাসে রহিব এখন আমি ভবানন্দ মজুমদারের ঘরে রইব মজুমদার নিবাসে রহিব বর মাগো মনোনীত যাহা চাবে দিব তুমি মনের মতো বর চাও যা চাইবে আমি সেটাই দিব প্রণমিয়া পাটনী কহিছে জোড় হাতে তখন প্রণাম করে দেবীর পরিচয় পেয়ে পর প্রণাম করে জোড় হাতে বলছে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে অর্থাৎ আমি বিশেষ কিছু মা তোমার কাছে চাইছি না আমার ছেলে মেয়েগুলি চাইতে পারতেন অনেক কিছুই দেবীর দেখা পেয়েছেন কিন্তু শুধু পাটনী চাইছেন যে ছেলে মেয়ে যেন এই তো সাধারণ বাঙালির যে চাহিদা সে যেন সেই প্রকাশ ভাব প্রকাশ পেয়েছে যে বিশেষ কিছু দেবীর কাছে চাইছেন না তিনি তিনি চাইছেন
যে তার ছেলে মেয়েগুলি যেন দুধ ভাত খেয়ে বেঁচে থাকতে পারে। এটাই গেল কবিতার উপরের। এখন এখান থেকে যে কঠিন কঠিন লাইনগুলি বা যে প্রশ্নগুলি আসার মতো, যে শব্দগুলি বুঝতে পারছো না, একটু দেখে নাও আরেকবার। অন্নপূর্ণা অর্থটা বুঝলে, দেবী অন্নপূর্ণা। উত্তরীলাটা, উত্তরীলাটা আরেকবার দেখে নাও পাঠ। উত্তরীলা এলেন গাঙ্গিনীর তীরে, গাঙ্গিনী বললাম গঙ্গার শাখা নদী। পার করো বলিয়া, পার করো বলিয়া ডাকিল পাটনিরে, পার করো বলিয়া ডাকিল পাটনিরে। অর্থগুলি একটু একটু দেখে নাও। অন্নপূর্ণা ঐশ্বরী পাটনি। এখানে উত্তরীলা, উত্তরীলা শব্দের অর্থ উত্তরীলা, এলো বা এলেন, এলেন। এবার হচ্ছে পার করো বলিয়া ডাকিল পাটনিকে। পাটনি হচ্ছে খেয়াঘাটের মাঝি, পাটনি হলেন খেয়াঘাটের নৌকার মাঝি, যাকে ঈশ্বরী পাটনি বলা হচ্ছে। সেই ঘাটে খেয়া দেয়, খেয়া দেয় ঈশ্বরী পাটনি। খেয়া হচ্ছে ছোট নৌকা, সেই ঘাটে খেয়া দেয় ঈশ্বরী পাটনি। তরায়, তরায় মানে তাড়াতাড়ি, তরায় তাড়াতাড়ি, তাড়াতাড়ি। তরায় আনিল নৌকা বামাশ্বর, বামাশ্বর পরীক্ষা আসতে পারে, বামাশ্বর, বামাশ্বর শুনি। বামাশ্বর মানে নারী কণ্ঠস্বর, নারী কণ্ঠস্বর, বামাশ্বর শুনি। ঈশ্বরীরে জিজ্ঞাসিল ঈশ্বরী পাটনি, দুটো ঈশ্বরী খুব ইম্পর্টেন্ট লাইন এটা। ঈশ্বরীরে জিজ্ঞাসিল, আগেও বলেছে ঈশ্বরী পাটনি, অর্থাৎ দেবী অন্নপূর্ণাকে জিজ্ঞাসা করছে ঈশ্বরী পাটনি, মাঝি জিজ্ঞাসা করছে। একা দেখি কুলবধূ কে বট, বট, বট মানে কে হও, কে তুমি হও, কে বট আপনি। পরিচয় না দিলে করিতে নারী পার, তোমার পরিচয়টি না দিলে আমি তোমাকে পার করতে পারবো না। ভয় করি কি জানিকে ফের ফার, ফের ফার অর্থ আসে অনেক সময়, ফের ফার ঝামেলা বা ঝঞ্ঝাট। ইয় ঝয় আকার ট, যেটা ভেজাল এখানে কলোকয় ল্যাঙ্গুয়েজে বলে ফের ফার। ঈশ্বরীরে পরিচয় খুব ইম্পর্টেন্ট লাইন, ঈশ্বরীরে পরিচয় করেন ঈশ্বরী, ঈশ্বরীরে। দুই ঈশ্বরী কি কি, এগুলি বড় বড় প্রশ্নগুলি পরে দিচ্ছি আবার। বুঝো ঈশ্বরী আমি পরিচয় করি, বুঝে নাও আমি ঈশ্বরী পরিচয় করি। বিশেষণে সবিশেষ কহিবারে পারি, বিস্তারিতভাবে, বিশেষণে অ্যাডজেক্টিভ দিয়ে সবিশেষ, বিস্তারিতভাবে, সবিশেষ, বিশেষের সঙ্গে বর্তমান, সবিশেষ বিস্তারিতভাবে, ইলাবোরেট করে বিস্তারিতভাবে আমি আমার পরিচয়টা দিতে পারি, সবিশেষ কহিবারে পারি। জানো হো স্বামীর নাম নাহি ধরে নারী, তুমি জানো যে স্বামীর নাম নারীরা, মহিলারা ধরে না পতি পরম গুরু হিসেবে, গোত্রের প্রধান পিতা। এখান থেকে শুরু হয়ে গেল দ্ব্যর্থকতা, দ্ব্যর্থক কথাটা আগে বলেছিলাম। দ্ব্যর্থক, দ্ব্যর্থক মানে দুই রকম অর্থ, দুই রকম অর্থ, দুই রকম অর্থ, তাকে বলা হয় দ্ব্যর্থকতা। তো যেমন এখানে গোত্রের প্রধান পিতা মুখবংশ, এই মুখ শব্দটা দুই রকম অর্থ আসবে, একটা হচ্ছে মুখোপাধ্যায়, একটা হচ্ছে মুখোপাধ্যায়, আর একটা হচ্ছে মুখ্যবংশ অর্থাৎ ব্রহ্মার বংশ, দুটো অর্থ। এই অর্থটা মুখটা মনে রাখতে হবে, দুই রকম অর্থ, তাহলে লিখতে পারবে যে গোত্রের প্রধান পিতাটি হলেন, একটা হলো মুখোপাধ্যায় বুঝাতে চাচ্ছে, আর একটা হচ্ছে মুখ্যবংশ। পরম কুলীন স্বামী, কুলীন, কুলীন শব্দটার অর্থ হচ্ছে উচ্চবর্ণের ব্রাহ্মণ, কুলীন হলো উচ্চবর্ণের ব্রাহ্মণ, কুলীন উচ্চবর্ণের ব্রাহ্মণ, বর্ণের ব্রাহ্মণ। কুলীন স্বামী বন্ধ বংশ, এই বন্ধটা দুটো অর্থ, একটা হচ্ছে বন্দনীয়, সবাই যাকে পুজো করে, আমার স্বামীকে সবাই পুজো করে, ভিতরের অর্থ বন্দনীয়, অর্থাৎ মহাদেবকে সবাই পুজো করেন, দেবাদিদেব মহাদেব। আরেকটা হচ্ছে বন্দ্যোপাধ্যায়। পিতামহ দিলামহ, রে পিতামহ শব্দটা দুটো অর্থ, পিতামহ মানে ব্রহ্মা আমার পিতামহ, আর অন্যদিকে অর্থ ঠাকুরদা। পিতামহ দিলামরে অন্নপূর্ণা নাম, আমার পিতামহ আমার নাম দিলেন অন্নপূর্ণা। অনেকের পতিতেই, তেই কথাটার অর্থ পরীক্ষা আসে,
তেই মানে মতো, অনেকের পতির মতোই, এটা অর্থ আছে তেই শব্দের লাইনটা তুলে দিয়ে, অনেকের পতিতেই পতি মোর বাম, তেই মানে মতো, অনেকের পতির মতোই, অনেকের প্রতিভাগ্য যেমন ভালো হয় না তেমনি আমারও প্রতিভাগ্যটা ভালো নয়, অনেকের পতি তেই পতি মোর বাম, ভিতরের অর্থ অনেকেই যাকে পতিরূপে পুজো করেন, স্বামীরূপে, মহাদেবকে স্বামীরূপে পুজো করেন, প্রতি সোমবারে মহিলারা তারা পুজো করেন মহাদেবকে, তাই অনেকের পতিতেই পতি মোর বাম, বাম মানে এখানে বিরোধ, দুটো অর্থ বাম শব্দটার, একটা হচ্ছে বামদেব, বামদেব অর্থাৎ মহাদেব, আর একটা হচ্ছে বিরোধ, দুটো অর্থ বিরোধ। অতি বড় বিদ্ধপতি সিদ্ধিতে নিপুণ, অতি বড় বিদ্ধপতি, আমার স্বামীটি খুবই বিদ্ধ এবং সিদ্ধিতে নিপুণ, তিনি সিদ্ধিতে, এটা দুটো অর্থ বিদ্ধপতি, সহজ অর্থটা অতি বড়, আমার স্বামীটি খুবই বিদ্ধ এবং তিনি সিদ্ধি খেতে নিপুণ, নিপুণ কথাটার অর্থ হচ্ছে ওস্তাদ বা দক্ষ, নিপুণ হচ্ছে দক্ষ, ভিতরের অর্থ অতি বড়, শিবকে দেবাদিদেব মহাদেব বলা হয় এবং তিনি সকলের বাবা, তাই ভোলে বাবা, তাই সিদ্ধিতে তিনি হচ্ছে অতি বড় বিদ্ধ এবং তিনি সমস্ত কর্মে নিপুণ, নিপুণ দক্ষ, কোনো গুণ নাই, লাইনটা খুব ইম্পর্টেন্ট, বোঝার চেষ্টা করো, কোনো গুণ নাই, কোন গুণ নাই, অর্থাৎ একটা হচ্ছে কোনো গুণ নাই, তার একটা সকল গুণ আছে, কপালে আগুন, তাই তৃতীয় নয়ন মহাদেবের কপালে, কপালে আগুন, আবার পোড়া কপালের কোনো গুণ নাই বলে। কুকথায় পঞ্চমুখ আসে পরীক্ষায় খুবই, কুকথায় পঞ্চমুখ, কু শব্দটা দুটো অর্থ, একটা কু হচ্ছে খারাপ কথা, বাজে কথা, আর একটা কু হচ্ছে জগতের তাত্ত্বিক কথা, মহাদেব সবসময় জগৎ সম্পর্কিত তত্ত্ব কথা বলেন, তো পঞ্চমুখ, তাই সবাই তার কাছে জগতের তত্ত্ব কথা জানতে চান, তাই পাঁচ মুখে তিনি, তাই তাকে পঞ্চানন আবার বলা হচ্ছে, পঞ্চানন কণ্ঠ ভরা বিষ, সমুদ্র মন্থনে যখন গরল আর অমৃত উঠেছিল তখন মহাদেব গরল বিষ পান করেছিলেন, তাই তার গলাটি নীল হয়ে যায়, এই জন্য তার আরেক নাম নীলকণ্ঠ, তাই কণ্ঠ ভরা বিষ। কেবল আমার সঙ্গে দ্বন্দ্ব, এখানে দ্বন্দ্ব শব্দটা দুটো অর্থ, একটা দ্বন্দ্ব হচ্ছে মিলন দ্বন্দ্ব, আর একটা হচ্ছে ঝগড়া, আমার স্বামীর কোনো গুণ নেই, পোড়া কপালের বৃদ্ধ স্বামী, সবসময় ঝগড়া করে, কুকথা বলে, পাঁচ মুখে বাজে কথা বলে, তাই তার সাথে এত ঝগড়া, দ্বন্দ্ব। আর একটা হচ্ছে তিনি এত গুণের গুণী, তিনি ত্রিগুণাতীত, জগতের তত্ত্ব কথা বলেন, তাই তার সাথে এত মিল, অহর্নিশ, অহ মানে দিন আর নিশি মানে রাত্রি, গঙ্গা নামে সোতা তার তরঙ্গ এমনই, গঙ্গা নামে আমার একটি সতীন আছে, তার তরঙ্গ এমনই, এবং জীবন স্বরূপ আছে স্বামীর শিরোমণি, শিরোমণি মানে স্বামীর মাথায় আছেন তিনি, ভূত নাচাইয়া পতি ফেরে ঘরে ঘরে, আমার স্বামীটি কোনো কাজ করে না, ভূত নাচিয়ে পতি ঘরে ফেরে ঘরে ফেরে ঘরে ঘরে, নামরে পাষাণ বাপ দিলায়ন বরে, আমার বাবা পাষাণ বাপ, হিমালয় পাষাণ পর্বত, তাই এইরকম বরে আমার বিয়ে দিয়েছে, অভিমানে সমুদ্রেতে মৈনাক তার ভাইকে, মৈনাক পর্বত সমুদ্রেতে ঝাঁপ দিলে ভাই, যে মোরে আপনা ভাবে তার ঘরে যায়। স্যার মাঝখানে আমি একটা কথা বলছি, ছাত্রছাত্রীরা তোমরা এই মুহূর্তে ফোন করতে পারবে, টিভি স্ক্রিনে যে নম্বরটা আছে 8258936928 এই নম্বরে তোমরা সরাসরি ফোন করতে পারবে, এবং স্যার আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেক্ষেত্রে তোমাদের যদি কোনো ক্ষেত্রে অসুবিধা হয়ে থাকে তাহলে নিশ্চয়ই তোমরা স্যারের কাছে প্রশ্ন করতে পারো, তাহলে নিশ্চয়ই টিভি স্ক্রিনে যে নম্বরটা আছে এই নম্বরে ফোন করতে হবে। আমি আবারও স্যারকে বলবো কন্টিনিউ করার জন্য। ঠিক আছে, তোমাদের অসুবিধা হলে ফোন করো, এগুলি বুঝে নাও ভালো করে। অভিমানে সমুদ্রেতে ঝাঁপ দিলে ভাই, যে মোরে আপনা ভাবে, ভাইকে মৈনাক, যে মোরে আপনা ভাবে তার ঘরে যায়, এখন যে আমাকে আপন করে ডাকবে আমি তার ঘরে যাব, পাটনি বলিছে আমি বুঝিনু সকল, এখান থেকে সহজ এতটা চলে গেল, যে মোরে আপনা ভাবে তার ঘরে যাই, আমাকে আপন ভাবে যে ডাকবে তার ঘরে আমি যাব, পাটনি বলিছে আমি বুঝিনু সকল, পাটনি বলল আমি বুঝতে পারলাম, এগুলির অর্থ সহজে বুঝতে পারছো, শুধু অর্থগুলো চলে যায়, যেখানে কুলিন জাতি সেখানে কন্দল, কন্দল কথার অর্থ ঝগড়া, ডিসকানেক্ট হয়ে গিয়েছে, যেখানে কন্দল, কন্দল শব্দের অর্থ হচ্ছে ঝগড়া, কন্দল ঝগড়া, কন্দল শব্দের অর্থ ঝগড়া, শীঘ্র আসি নায়ে চড়ো দিবা, নায়ে মানে নৌকায়, নায়ে নৌকায়, শীঘ্র আসি নায়ে চড়ো দিবা কিবা বলো, দিবে কিবা কি দেবে বলো, দেবী কন দিব আগে পারে লয়ে চলো, পরের লাইন দুটো খুব ইম্পর্টেন্ট, যার নামে পার করো ভব পারাপার, যার নামে আমরা ভব পারাপার,
ভব মানে জীবন নদী, আমাদের জীবন পার করছি, প্রতিটা দিন পার করছি, ভালো ভাগ্য পাটনি তারে করে পার। কবি ভাবছেন যে কিরকম যার নামে পার করি সেই দেবীকেই পার করছেন পাটনি। বসিয়া নায়ের বাড়ে নামাইয়া পদ, পদ মানে পা। কি বা নমস্কার, কে বলছো? বলো, কোনো প্রশ্ন থাকলে তুমি স্যারের কাছে বলো। হ্যাঁ বলো। অনেকের প্রতিতেই, অনেকের প্রতিতেই প্রতি মরবাম। হ্যাঁ 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 বলছি আমি, এটা কি কথা অর্থ কি? অনেকের প্রতিভাগ্য যেমন ভালো হয় না, দুটো অর্থ, এটা দ্ব্যর্থক অর্থ, বুঝতে পারছো? দ্ব্যর্থক মানে দুই রকম অর্থ। একটা হচ্ছে যে অনেকের প্রতি মোর, অনেকের প্রতিভাগ্য যেমন ভালো হয় না, বাম মানে বিরোধ হয়, সেরকম আমার প্রতিটি। আবার ভিতরের দিকে অর্থটা হচ্ছে অনেকেই যাকে প্রতিরূপে পুজো করেন সেই প্রতি হলেন আমার প্রতি মহাদেব। অনেকের প্রতিতেই প্রতি মোর, তেই মানে কথাটার মতো, অনেকের প্রতির ভাগ্য যেমন ভালো হয় না, বুঝতে পারছো? আছো লাইনে? হ্যাঁ, তুমি আরেকবার বলে দিচ্ছি, অনেকের প্রতি, অনেকের প্রতিভাগ্য যেমন ভালো হয় না, বাম হয়, বিরোধ হয়, স্বামী তার বিরোধ হয়, সেরকম আমার স্বামীটিও আমার বিরোধ। আর ভিতরের অর্থ আরেকটা, দুটো করে অর্থ, দ্ব্যর্থক অর্থ এখানে পাবে, দুই রকম অর্থ। আরেকটা হচ্ছে অনেকেই যাকে প্রতিরূপে পুজো করে সেই তিনিই হলেন মহাদেব আমার স্বামী, বুঝেছ? হ্যাঁ, ধন্যবাদ তোমাকে, আরও অসুবিধা হলে ফোন করো, শীঘ্র আসি নায়ে চড়ো। হ্যাঁ নমস্কার, কে বলছো? হ্যালো হ্যালো, হ্যাঁ বলো, প্রশ্ন থাকলে। হ্যালো, দুঃখিত, ফোনটা ডিসকানেক্ট হয়ে গিয়েছে। হ্যাঁ, তোমরা ফোন করতে পারো, অসুবিধা নেই, যে জায়গাগুলো চেষ্টা করব বলে দিতে। দেবী কন দিব আগে পারে লয়ে চলো, তাহলে শীঘ্র আসি নায়ে চড়ো, দিবা কি বা বলো, তুমি তাড়াতাড়ি এসে নৌকায় চড়ো, দিবে কি বলো, শীঘ্র আসি নায়ে চড়ে দিবা কি। দেবী কন দিব আগে পারে লয়ে চলো, আগে পারে নিয়ে চলো, তারপরে তোমাকে দেব। যার নামে পার করো ভব পারাপার, ভব পারাপার মানে জীবন সংসার পার করব, ভালো ভাগ্য পাটনি তাহারে করে পার, ভালো ভাগ্য পাটনি তাকে পার। বসিয়া নায়ের বাড়ে নামাইয়া পদ, কিবা শোভা নদীতে ফুটিল কোকোনদ। কোকোনদ শব্দটার অর্থ আসতে পারে কোকোনদ, কোকোনদ মানে লাল বর্ণের, লাল রঙের বা বর্ণের পদ্ম ফুল, পদ্ম ফুল, মনে রাখবে ভালো করে, কোকোনদ, কোকোনদ খুব আসে পরীক্ষায়। কিবা শোভা নদীতে ফুটিল কোকোনদ, পাটনি বলিছে মাগো বৈশ ভালো হয়ে, বৈশ মানে বসো, বৈশ মানে বসো, ভালো করে তুমি বসো, পাটনি বৈশ ভালো হয়ে, পায়ে ধরি কি জানি কুম্ভীরে, কুমিরে, কুম্ভীর বলতে এখানে কুমিরে, কুমিরে, কুম্ভীরে মানে কুমিরে, পায়ে ধরি কি জানি কি কুম্ভীরে জানি লয়ে যাবে। ভবানী বলেন তোর নায়ে ভরা জল, ভবানী বলতে এখানে দেবী অন্নপূর্ণা, ভবানী হলেন দেবী অন্নপূর্ণা। ভবানী হলেন দেবী অন্নপূর্ণা। দেবী অন্নপূর্ণা, ভবানী বলেন তোর নায়ে ভরা জল, নায়ে মানে নৌকায়, নায়ে নৌকায়, নায়ে ভরা জল, ভবানী বলেন তোর নায়ে ভরা জল, আলতা ধুইবে পদ কোথা থুইব বল। থুইব মানে রাখবো, থুইব মানে রাখবো, আলতা আমার ধুয়ে যাবে কোথায় আমি পা রাখবো, পদ মানে থুইব মানে রাখবো, পদ মানে পা, কোথা থুইব বল। পাটনি বলিছে মাগো শুনো নিবেদন, নিবেদন মানে প্রার্থনা একটা শুনো, রিকোয়েস্ট একটা শুনো, নিবেদন, সেউতি উপরে রাখো ওরাঙ্গা চরণ। সেউতি, সেউতিটা পরীক্ষায় আসে অনেক সময়, সেউতি, সেউতি হলো কাঠের পাত্র, কাঠের পাত্র, সেউতি উপরে রাখো ওরাঙ্গা চরণ। পাটনির বাক্যে মাতা হাসিয়া অন্তরে রাখিলা দুখানি পদ, সেউতি উপরে, মা মনে মনে হাসলো যে কতটা ভক্তি শ্রদ্ধা তার। বিধি বিষ্ণু, বিধি মানে বিধাতা ঈশ্বর, বিষ্ণু মানে নারায়ণ, ইন্দ্র দেবরাজ ইন্দ্র, চন্দ্র চন্দ্রদেব, যে পদ ধ্যায়, ধ্যায় মানে ধ্যান করে,
ধ্যায় মানে ধ্যান করে, সাধনা করে, তপস্যা করে, ধ্যান করে, সাধনা করে বা তপস্যা করে। হৃদে ধরি ভূতনাথ, ভূতনাথ কথাটা আসে অনেক সময়, ভূতনাথ, হৃদে ধরি ভূতনাথ, মহাদেবকে ভূতনাথ বলা হয়, দেবাদিদেব মহাদেব, হৃদয়, হৃদয়ে ধরে ভূতনাথ, ভূতলে লুটায়, মাটিতে লুটিয়ে আছে, কালী তার বুকে পা রেখেছেন। সে পদ রাখিলা দেবী সেউতি উপরে, সেই পা দুটি দেবী সেউতির উপরে রাখলেন। তার ইচ্ছা নাহি ইথে, এই ইথে কথাটার অর্থ আসে অনেক সময়, তার ইচ্ছা নাহি এতে, ইথে দেবীর ইচ্ছা নেই এতে, ইথে রস্যই থয়কার, তার ইচ্ছা নাই এতে, অর্থাৎ এতে বলতে কিসে, পা রাখতে, তার ইচ্ছা নাহি ইথে, হ্যাঁ ফোনটা তার ইচ্ছা নাহি ইথে, কি পথ কি তপ সঞ্চারে, কি তপ মানে তপস্যা, তপ মানে তপস্যা, তার ইচ্ছা নাহি ইথে কি তপ সঞ্চারে, সেউতিতে পদ সঞ্চারে, কি কি তপ করেছিল, সঞ্চারিত করেছিল, অর্থাৎ সঞ্চার এটা হচ্ছে সঞ্চারে, অর্থাৎ সঞ্চারিত করেছিল, কি তপস্যা করেছিল, সঞ্চারিত করেছিল, অর্থাৎ কি তপস্যা করেছিল, সেউতিতে পদ দেবী রাখিতে রাখিতে। হ্যাঁ নেন। নমস্কার, কে বলছো, কোন স্কুল থেকে বলছো? হ্যালো, কে বলছো? তৎসম শব্দ, অর্ধতৎসম শব্দ, তদ্ভব শব্দ বোঝাবেন না? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, এটা আমি সময় মতো এখন এই পড়াটা স্কুল থেকে বলছি আর কি। হ্যাঁ, তুমি কোন স্কুল থেকে বলছো? হ্যালো, ন্যাশনাল স্কুল আগরতলা। বাহ সুন্দর সুন্দর। হ্যাঁ আচ্ছা, বিদেশি শব্দ না? হ্যাঁ বিদেশি শব্দ, ঠিক আছে, আমি সময় পেলে কবিতাটা শেষ করে, আরো তো চার দিন আছি তোমাদের ক্লাসে, আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ, আমি বুঝিয়ে দেবো। ওকে, সেউতিতে পদ দেবী রাখিতে রাখিতে, সেউতিতে দেবী পা রাখতে রাখতে, সেউতি হইল সোনা দেখিতে দেখিতে, সেউতি স্বর্ণ হয়ে গেল, সোনা এখানে স্বর্ণ, সোনার সেউতি দেখি পাটনির ভয়, সোনার সেউতিটা দেখে পাটনির ভয়, এ তো মেয়ে, খুব ইম্পর্টেন্ট লাইন। হ্যাঁ নেন। নমস্কার, কে বলছো? হ্যালো, বাংলা? হ্যাঁ দশম শ্রেণীর বাংলা। হ্যালো, বলুন বলুন। এ তো মেয়ে, মেয়ে নয় দেবতা নিশ্চয়, এ খুব ইম্পর্টেন্ট লাইন এটা, আমি ইম্পর্টেন্ট লাইনগুলি আবার দেওয়ার চেষ্টা করব পরে, আগে আরেকবার করে বুঝিয়ে দিই অর্থগুলি। এ তো মেয়ে, মেয়ে নয় দেবতা নিশ্চয়, তটে উত্তরিলা তরি, তটে মানে ডাঙ্গায়, তটে মানে কুলে চলে এলো তারা, ডাঙ্গাতে চলে এলো, তটে উত্তরিলা তরি, তারা উত্তরিলা, তটে কুলে, কুলে বা ডাঙ্গায়, তটে উত্তরিলা তরি, তারা উত্তরিলা, তারাও নামলো, উত্তরিলা এখানে নামলো, পূর্ব মুখে সুখে গজগমনে চললো, পূর্ব মুখে সুখে গজগমনে, হাতি যেভাবে আস্তে আস্তে যায় তারাও আস্তে আস্তে যাচ্ছে গজগমনে, সেউতি লইয়া কক্ষে, সেউতি লইয়া কক্ষে, কক্ষে ক ক্ষয় একার, কক্ষে মানে কাখে, কাখে মানে কোমরে, কোমরে, সেউতি লইয়া কক্ষে, সেউতি লইয়া কক্ষে চলিলা পাটনি, পিছে দেখি তারে দেবী ফিরিলা আপনি, পিছনে দেখে তাকে ফিরল আপনি, সভয়ে পাটনি কহে চক্ষে বহে জল, চোখ দিয়ে জল পড়ছে চার, চক্ষে মানে চোখ দিয়ে, দিয়াছ যে পরিচয় সে বুঝুনি ছল, তুমি যে পরিচয় দিয়েছ ছল, হেরো দেখো থুয়েছিলে, থুয়েছিলে মানে রেখেছিলে, থুয়েছিলে মানে রেখেছিলে, পদ মানে পা, রেখেছিলে, রেখেছিলে, কাঠের সেউতি মোর হইল অষ্টাপদ, খুব ইম্পর্টেন্ট অষ্টাপদ, অনেকবার পরীক্ষা এসছে অষ্টাপদ, অষ্টাপদ মানে স্বর্ণ, অষ্টাপদ স্বর্ণ, সেউতিতে অষ্টাপদ, ইহাতে বুঝিনু তুমি দেবতা নিশ্চয়, এটা স্বর্ণ হয়ে গেল তাই বুঝতে পারলাম তুমি দেবতা নিশ্চয়, দয়ায় দিয়াছ দেখা দহ পরিচয়, অনেক দয়ায় দেখা দিয়েছ পরিচয় দাও, তপ জপ জানি নাহি ধ্যান জ্ঞান আর, তপ মানে তপস্যা, জপ জানি না,
ধ্যান জ্ঞান নেই, তবে যে দিয়াছো দেখা সে দয়া তোমার, তবু যে দেখা দিয়েছো সেটা তোমার এই দয়া। সে দয়া করিলা মোরে এ ভাগ্য উদয়, সেই দয়াতে এই ভাগ্য উদয় হয়েছে, সেই দয়া হইতে মোরে দেহ পরিচয়, সেই দয়াতে তুমি তোমার পরিচয় দাও। ছাড়াইতে নারী দেবী কহিলা হাসিয়া, দেবী ছাড়াতে পারলো না, হেসে বলল, কহিয়াছি সত্য কথা বুঝো ভাবিয়া, আমি সত্য কথা বলেছি বুঝো ভেবে। আমি দেবী অন্নপূর্ণা প্রকাশ কাশীতে, আমি দেবী অন্নপূর্ণা, আমার আবির্ভাব, প্রথম আবির্ভাব কাশীতে, চৈত্র মাসে মোর পূজা শুক্লা অষ্টমীতে, অষ্টমীতে শুক্লা হচ্ছে পূর্ণিমার অষ্টমী তিথিতে, এতদিন ছিনু হরিহরের নিবাসে, নিবাসে মানে ঘরে, এতদিন ছিনু হরিহরের নিবাসে ঘরে নিবাসে ছাড়িলাম তার বাড়ি কন্দলের ত্রাসে, কন্দল মানে ঝগড়া, কন্দলের ত্রাসে মানে ভয়ে, কন্দলের ত্রাসে, তরফলাকার দন্ত শেখা, ত্রাসে মানে ভয়ে, আর কন্দল মানে ঝগড়ার ভয়ে, কন্দলের ঝগড়া, ঝগড়ার ভয়ে ছাড়িলাম কন্দলের ত্রাসে, ভবানন্দ মজুমদার নিবাসে রইব, নিবাসে মানে ঘরে রইব, নিবাসে ঘরে মজুমদার নিবাসে রহিব, বর মাগো মনোনীত, মনের মতো, মনোনীত মানে মনে যা চায়, বর মাগো মনোনীত, মনোনীত, মনোনীত মানে মনের মতো, বর মাগো মনোনীত মনের মতো, যাহা চাবে, চাবে মানে চাইবে, চাবে মানে চাইবে, যাহা চাবে দিব, প্রণমিয়া পাটনি কহিছে জোড় হাতে, প্রণাম করে পাটনি জোড় হাতে বলছে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, বুঝাই যাচ্ছে। অতএব আজকে পুরাটার অর্থগুলো বলে দিলাম, পরের দিন আমরা এটার থেকে কিছু প্রশ্ন দিয়ে, ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলি হবে সেগুলি দিয়ে শুরু করব আবার পরের দিনের ক্লাস। আর যে গ্রামারের জানতে চেয়েছিলে সেই তদ্ভব তৎসম অর্থাৎ বাংলা শব্দভাণ্ডারটা সুযোগ পেয়ে আলোচনা করে দেবো, ঠিক আছে? তো এটা পড়ে নাও ভালো করে, পরের দিন এখান থেকে প্রশ্নগুলি দেব, ঠিক আছে? সবাই ভালো থাকবে, আবার পরের দিন দেখা হচ্ছে, ধন্যবাদ, সবাই ভালো থাকবে। আশা করি স্যার আজকে যে টপিকটা নিয়ে তোমাদের সামনে আলোচনা করেছে সেক্ষেত্রে তোমরা বুঝেছ, এবং আশা করি পরবর্তী ক্লাসগুলিও তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং আজকের মতো এবং খুব সাড়া দেবে, এবং যারা বুঝবে না তারা নিশ্চয়ই ফোনও করবে। তবে আজ এখানেই শেষ করতে যাচ্ছে, এখন এতক্ষণ বাড়িতে থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন মৃণালিনী এনএন। নমস্কার। করোনা সংক্রমণের হাত থেকে ছাত্রছাত্রীদেরকে বাঁচানোর জন্য রাজ্য সরকার অনলাইন ক্লাস এবং লাইভ ক্লাস করার ব্যবস্থা নিয়েছেন বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে। বিগত 19 এপ্রিল থেকে শিক্ষা দপ্তর অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছেন, আমি আশা করি তাতে রাজ্যের ছাত্রছাত্রীরা লাভান্বিত হয়েছেন। আর দ্বিতীয় 6 জুন থেকে বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে লাইভ ক্লাসের ব্যবস্থা করা, আমি আশা করি এই ক্লাসগুলো সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাটেন্ড করবেন এবং তার সুফল রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীরা এবং তার পরিবারের সদস্যরাও পেতে সক্ষম। আজকের এই পরিস্থিতিতে কোনোভাবেই রাজ্য সরকার ঝুঁকি নিয়ে ক্লাস বা স্কুল খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে সক্ষম নয়, যতদিন পর্যন্ত না
করোনা সংক্রমণের ভ্যাকসিন না আসে বা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে ক্লাস চালানোর ব্যবস্থা না হয় ততদিন পর্যন্ত ক্লাসরুমে বসে ক্লাস করা সম্ভব না। তার জন্য শিক্ষা দপ্তর এই সিদ্ধান্তগুলো নিয়েছেন। আমি আশা করি বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে যে লাইভ ক্লাস তার লাভ সমস্ত ছাত্রছাত্রীরা পাবেন এবং নিজেকে সেমতো তৈরি করবেন। করোনা সংক্রমণ রোধে রাজ্য সরকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠন বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এতে ছাত্রছাত্রীরা নিয়মিত শ্রেণী শিক্ষা অনুসরণ করতে অসমর্থ হচ্ছে, ফলে ছাত্রছাত্রীদের শিক্ষণ প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত রাখার লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ও মাননীয় শিক্ষামন্ত্রীর একান্ত আগ্রহে বিদ্যালয় শিক্ষা দপ্তর 19 এপ্রিল থেকে বৈদ্যুতিন মাধ্যমগুলিতে এলিমেন্টারি এবং সেকেন্ডারি স্তরের ছাত্রছাত্রীদের জন্য অনলাইন ক্লাস শুরু করেছিল। পরবর্তী সময়ে ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসের প্রতি আরও মনোযোগী করতে লাইভ ক্লাসও চালু করা হয়েছে, যাতে ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের কৌতূহল মিটিয়ে নিতে পারে। দপ্তর আশা করছে রাজ্যের ছাত্রছাত্রীরা এই লাইভ ক্লাস থেকে উপকৃত হবে। তাহলে ছাত্রছাত্রীরা নিশ্চয়ই তোমরা ক্লাসগুলিতে অংশগ্রহণ করবে। সকল অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করা হচ্ছে যে তারা যেন ছাত্রছাত্রীদের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বৈদ্যুতিন মাধ্যমগুলিতে সরাসরি সম্প্রচারকৃত ক্লাসগুলি দেখে তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন। সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন। প্রিয় ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ, করোনার সংক্রমণের কারণে দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ রয়েছে আমরা সবাই জানি, কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা যেন শিক্ষার সাথে যুক্ত থাকে সেজন্য শিক্ষা দপ্তর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। গত 19 এপ্রিল থেকে আমরা 3 মে পর্যন্ত 15 দিন কন্টিনিউ 13টা প্রাইভেট চ্যানেলে আমরা রেকর্ডিং অনলাইন ক্লাস করিয়েছি এবং পরবর্তী সময় 6 জুন থেকে শুরু হয়েছে 15 জুন পর্যন্ত শেষ হয়েছে 10টা প্রাইভেট চ্যানেল তারা অনলাইন ক্লাস নেওয়া হয়েছে এবং লাইভ টেলিকাস্ট শিক্ষক শিক্ষিকারা ডাইরেক্ট টেলিকাস্ট করছে। এখন আবার 22 জুন থেকে শুরু হতে যাচ্ছে 1 মাসব্যাপী 22 জুলাই পর্যন্ত আবার শুরু হবে অনলাইন ক্লাস লাইভ টেলিকাস্ট, শিক্ষক শিক্ষিকারা এতে অংশগ্রহণ করবে। আমি প্রত্যেক ছাত্রছাত্রীদের অনুরোধ করব এই সময় যেন যাতে আমাদের শিক্ষক শিক্ষিকারা যা টেলিকাস্ট করছে সেটার সাথে যেন তারা ফলো করে, এটা আমি অনুরোধ করব। আর অভিভাবকদের অনুরোধ করব, আপনারাও যেন আপনাদের সন্তানদের সঠিকভাবে যাতে লাইভ টেলিকাস্ট দেখতে পারে, অনলাইন ক্লাস দেখতে পারে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করবেন। পাশাপাশি কবে স্কুল খুলবে আমরা কিচ্ছু বলতে পারছি না, সেজন্য শিক্ষা দপ্তর আপ্রাণ চেষ্টা করবে যে যতদিন স্কুল না খুলে ততদিন পর্যন্ত অনলাইন ক্লাসগুলি চালিয়ে যাওয়ার জন্য। আশা করি এতে ছাত্রছাত্রীরা উপকৃত হবে। সবাইকে অনুরোধ করব এই বিষয়টা লক্ষ্য রাখার জন্য। ধন্যবাদ, নমস্কার।